সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে বানিয়েছেন। আল্লাহ ব্যাখ্যা করছেন নিজে, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম নবী থেকে আল্লাহ তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আদম এবং হাওয়া তাদের উভয়ের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে নারী পুরুষ দুইটা আলাদা, পুরুষ নারী না আর নারী পুরুষ না, দুইটা আলাদা জাতি। এই কথাটা ইসলামের যেমন কথা, ইসলাম ধর্ম আমরা যারা পালন করি এটা আমরা বিশ্বাস করি, সারা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো বিশ্বাস করে, পাশাপাশি বিজ্ঞানও এই কথাকে স্বীকার করে, পুরুষ নারী দুইটা আলাদা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন, আর আধুনিক বিজ্ঞান, এই আধুনিক বিজ্ঞান যারা আধুনিক বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের এই বিজ্ঞান নিয়ে গবেষণার মেরুদণ্ডটা কোথায়? তারা যে গবেষণা করে বিজ্ঞান নিয়ে, এর মেরুদণ্ড হলো আপনার মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ডিটেইল, ক্ষুদ্র এবং বৃহৎ অংশ, এটা কিভাবে বিস্তারিত খুঁজে খুঁজে বের করা যায়, এটাকে তারা মেরুদণ্ড মনে করে। কিন্তু কোরআনের ভাষায় জ্ঞানী কাকে বলা হয়েছে? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান্নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানসমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান্নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, এখন চলছে রাত, পরে আসবে দিন, দিনের পরে আবার রাত আসবে, এই রাত দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন জ্ঞানী কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে বালিশে মাথা লাগিয়েও আল্লাহর স্মরণ করে। আল্লাহ বলেন, দাঁড়িয়ে যারা আমারে স্মরণ করে, বসে যারা স্মরণ করে, শুয়ে শুয়ে পড়ে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, এগুলা পড়ে, আল্লাহ বলেন কোরআনের ভাষায় আমি তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে এই জ্ঞানী মানুষগুলা চিন্তা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই যে আসমান জমিন আপনি বানিয়েছেন, এগুলা একটাও আপনি অনর্থক সৃষ্টি করেননি। দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে, আল্লাহ এই আসমান, এই জমিন, গাছপালা, তরুলতা আপনি কিছুই অনর্থক বানাননি, আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। এটা কোরআনের ভাষায় জ্ঞানী। বিজ্ঞান কি? কোরআনের ভাষায় সূরা বাকারার 31 নম্বর আয়াত, আমরা কোন দিকে যাচ্ছি যে বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ যে আলাদা, খুব মন দিয়ে শুনেন। সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। বলেন তো কি বললাম? সকল বস্তু, বলেন সকল, এই বস্তু অংশটা মনে রাখেন, সকল বস্তুর নাম কি বল? সকল বস্তুর নাম। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো সকল বস্তু এবং বস্তুর গুণাগুণ যাবতীয় বিষয় আল্লাহ আব্বা প্রথম নবী প্রথম মানুষ আমাদের আদিবিতা আদমকে শিক্ষা দিয়েছেন। কি বললেন ইবনে আব্বাস? বস্তু এবং তার গুণাগুণ, আর বস্তুর গুণাগুণ নিয়ে গবেষণা করে যারা, এদেরকে বর্তমান যুগে এরাই এটাকে আধুনিক বিজ্ঞান বলে, বস্তুর গুণাগুণ। বলেন তো কি? বস্তুর গুণাগুণ, আধুনিক বিজ্ঞানের এটা কাজ। তো
তো যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান, তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুণাগুণ একদম যেদিন আদম রে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন আর আদম নবীকে আল্লাহ নবীও বানাইলেন মানুষ বানাইলেন এই তাকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছেন। তাফসিরে কাশ্যাফের লেখক আল্লামা জারুল্লাহ জামখশারী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লামা আদম আল আসমা আকুল্লাহা দ্বারা উদ্দেশ্য হলো বস্তু রাজি যা আছে সমস্ত বস্তু রাজি, এই সমস্ত বস্তু রাজির বিষয়গুলা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর বস্তু রাজি নিয়ে গবেষণা করা আধুনিক বিজ্ঞানের কাজ। যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান তো আব্বা আদমকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন দেখেন যে আধুনিক বিজ্ঞানের কিছু বিষয় আছে সেটা হলো আপনার কি যেমন ইসলাম ও চিকিৎসা শাস্ত্র যেটাকে ফার্মাকোলজি বলা হয়, এই যে চিকিৎসা শাস্ত্র যিনি ফার্মাসিস্ট ঔষধ প্রস্তুতকারক তিনি কি করেন গাছ পাতা তরু লতার বৈশিষ্ট্য এবং পরিমাণ নিয়ে চিন্তা করে ওষুধটা বানায়। বৈশিষ্ট্য প্রপার্টিজ আর হলো আপনার পরিমাণ কোয়ান্টিটিস, এই দুইটা বিষয় নিয়ে চিন্তা করে কতটুকু দিবে কি পরিমাণ ঔষধি দিবে এটা ফার্মাসির যিনি ওষুধ প্রস্তুতকারক তৈরি করে তিনি এটা চিন্তা করে। তো দেখি আল্লাহ কি করেন, সূরা হিজিরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মা'লুম, সারা পৃথিবীর সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে গাছপালা তরু লতা চিকিৎসা বিজ্ঞানে তোমরা যা গবেষণা করে ঔষধ বানাও কি পরিমাণ আর কি বৈশিষ্ট্য হবে সব খাজানা আমার কাছে, এই খাজানা থেকে পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ নাজিল করি। তো চিকিৎসা বিজ্ঞান সেটাও বলেন বলতে হবে কোরআন থেকে নিছেন। যদি বলেন হুজুর এই যুগে আমরা বানাইছি না, কোরআন তো আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন, তো এটা কিভাবে আপনি এখন বলেন? এরপরে আপনি বলবেন টেকনোলজি প্রযুক্তি, প্রযুক্তি বা টেকনোলজি যেটা আমরা বলি সেটার মধ্যে আপনার আছে ওর টেকনোলজি কাঠ প্রযুক্তি, ইলেকট্রিক্যাল টেকনোলজি বৈদ্যুতিক প্রযুক্তি মেকানিক্যাল টেকনোলজি, আপনার মেকানিকরা যে কাজ টাজ করে এই প্রযুক্তিগুলা। কেন আপনি বলবেন হুজুর প্রযুক্তির কথা আছে কিনা কোরআনে? হ্যাঁ আছে, সূরা হাদিদের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ও আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করলাম ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে কঠিন শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য বহু কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। কিসের মাঝে? লোহার মাঝে। আচ্ছা এবার স্টিল টেকনোলজি যেটা ইস্পাত প্রযুক্তি, সারা পৃথিবীতে বর্তমানে তারা এগিয়ে যারা ইস্পাত প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে, এটা স্টিল টেকনোলজি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন ওয়া আল্লানা লাহুল হাদীদ, আমি দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের জন্য লোহাকে নরম করে দিলাম, এমন নরম করে দিলাম। সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আমি দাউদ আলাইহি সালাতু ওয়াসালামকে শিক্ষা দিলাম তোমাদের বর্ম তৈরি করার কারুকার্য আর পদ্ধতি কিভাবে লোহা দিয়ে বানাবে, এই বিদ্যা আমি দাউদ নবীর শিক্ষা দিয়ে দিছি। যেই যুগে আল্লাহ লোহা দিছে ওই যুগে তারা শুধু মনে করতো এটা দ্বারা তরবারি হয়, এখন গবেষণা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এখন তোমরা গবেষণা করতে করতে এগিয়ে যাচ্ছ কিন্তু আমার সৃষ্টি যেটা আমি এত হাজার বছর আগে করলাম সেটা নিয়েই গবেষণা করেই কিন্তু তোমরা আগাচ্ছ, যদি কৃতিত্ব দিতে হয় তো আমার রবকে দিতে হবে। ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা আপনার বৈদ্যুতিক প্রযুক্তি, দেখেন আপনি যত প্রযুক্তি বলবেন সব এরা গবেষণা করতেছে কোত্থেকে, আল্লাহ খনিজ পদার্থের কথাও কোরআনে বলছেন, তো সেখান থেকে আপনি এটা। এরপরে জিওলজি প্রাণীবিদ্যা, হ্যাঁ এখানে পড়ে অনেকে, সূরা গাশিয়ার 17 নম্বর আয়াত, খতিব সাহেবরা প্রায় জুমার দ্বিতীয় রাকাতে এই আয়াত সূরাগুলো পড়ে, আপনি সূরা গাশিয়াটা প্রায় দ্বিতীয় রাকাতে পড়ে দেখবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত
তারা কি ওটের দিকে দেখে না কিভাবে এই ওটকে সৃষ্টি করা হয়েছে? জিওলজি বা প্রাণীবিদ্যা যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাজ, তারা চিন্তা ভাবনা করে জিরাফের গলা লম্বা কেন, আরেকটার গলা ছোট কেন, ওটের পা এত লম্বা কেন, গরুর পা এটার তুলনামূলক আরেকটার চেয়ে বেশি কম কেন, এটা নিয়ে চিন্তা করে। তো আল্লাহ তো বলেই দিয়েছেন, এরা কি ওটের দিকে লক্ষ্য করে না, ওট নিয়ে গবেষণা করে না যে এটা কিভাবে বানানো হলো? যদি বলেন প্রাণীবিদ্যা আমাদের আবিষ্কার, না, রব 1500 বছর আগে বলছে ওটের দিকে চিন্তা করে দেখো না এটা কিভাবে বানাইলাম। অতএব প্রাণীবিদ্যার কৃতিত্ব যদি দিতে হয় আমার রবকে দেন। সুবহানাল্লাহ। এটা জিওলজি। এরপরে আসেন যেটা ছাত্ররা পড়াশোনা করেন আপনারা, কেমিস্ট্রি ফিজিক্স, এ তো রসায়নবিদ্যা আর পদার্থবিদ্যা। আচ্ছা, রসায়নবিদ্যার কাজ কি? সকল বস্তুর অংশ ও উপাদানের কার্যকারিতা সম্পর্কে জ্ঞান লাভ করা, উপলব্ধি লাভ করা। ফিজিক্সের কাজ কি? কোন বস্তুর কার্যকর শক্তির সুশৃঙ্খল অধ্যয়ন করা, এটা ফিজিক্সে আপনারা এটা করেন। যাই হোক, তো রসায়ন যেটা, যেটা কেমিস্ট্রির কাজ কারবার, এ রসায়ন বিদ্যা এটা নিয়ে যদি আমরা গবেষণা করেন, এখন ছাত্রদেরকে আপনি পড়াইতেছেন বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা, এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দানিশীন মেয়ে বসা আর বললেন, শোনো আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার মেয়ের মতো, তোমাদের মুখ ঢাকতে হবে না। আর আমি পড়াচ্ছি কি কথার কথা? রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যাসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন, পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে। নারীদের এই অ্যাসিডিকের কারণে, অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয়, পুরুষদের মধ্যে অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয়। রসায়নবিদ্যা প্রমাণ করে নারীর ওই অ্যাসিড আর পুরুষের অ্যালকালি উভয়টা উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, এটা রসায়নবিদ্যায় শিক্ষা দিচ্ছে। আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো, আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না, তুমি তার বাবা না, তার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তার অন্তরেও তোমার প্রতি আকর্ষণ হতে পারে। অতএব পর্দা করা ফরজ। তো আপনি পড়াচ্ছেন রসায়নবিদ্যা, সেটা আপনাকে বলছে দুইজনের আলাদা আকর্ষণ আছে। তো আপনি আকর্ষণ আছে এটা তো আপনার বিদ্যা আপনাকে বলে দিচ্ছে। এখন কোরআন বললাম না রসায়নবিদ্যার কথা, এটা এটা বিদ্যা বলে দিচ্ছে। হ্যাঁ, এবার কোরআনে রসায়নবিদ্যার কথা আছে কিনা এটা হলো কথা। সূরা ইউনুসের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উনজুরু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে কি রহস্য নিহিত আছে এগুলো নিয়ে তোমরা গবেষণা করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আলোচনাগুলো এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন কোরআন সুন্নাই শুধু পর্দা করতে বলে, কোরআন সুন্নাই কি শুধু বলছে যে নারী পুরুষের প্রতি আলাদা আকর্ষণ আছে আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা কোরআন সুন্নাই শুধু বলছে না আপনার বিজ্ঞানও বলছে? এটা বুঝে থাকলে আমাদের এই কথা স্পষ্ট হয়ে গেল যে দুই জাতি একদল আরেক দলের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা জন্মগতভাবে, এটা স্বভাবগতভাবে। অতএব এই বিষয়টা আমরা সকলে মেনে নিব। আমরা ইসলাম ধর্ম যারা বিশেষ করে পালন করি, চাই আমি মাদ্রাসায় পড়ি, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ি, অন্তত এটা স্বীকার করব, এক শ্রেণীর প্রতি আরেক শ্রেণীর আকর্ষণ যেহেতু আছে, এই জন্য উভয় শ্রেণীকে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। এখন কোরআন কি বলে দেখি আমরা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য উচিত না আল্লাহ আর তার রসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর তাদের এটা গ্রহণ করা না করার ইচ্ছাধিকার থাকাটা উচিত না। আবার বলছি, আল্লাহ সিদ্ধান্ত দিছে, নবী দিছে, কোনো মুমিন নারী পুরুষের জন্য এই স্বাধীনতা নাই, আমি এটা গ্রহণ করতেও পারি নাও পারি না, মুমিন নারী পুরুষ আল্লাহ আর তার নবীর সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। ইচ্ছাধিকার নেই যে আমার ইচ্ছা আমি কি করব না করব না, না, যদি বলেন আমি ইমানদার, যদি বলেন আমি ইমানদার পুরুষ, আমি ইমানদার নারী, আল্লাহ বলছেন তাহলে তুমি এই অধিকার নাই, আমি ফায়সালা দিয়েছি, আমার নবী সিদ্ধান্ত দিয়েছে, আর তুমি বলবা আমি গ্রহণ করতেও পারি নাও করতে পারি। আল্লাহ কয় না, এই স্বাধীনতা নাই, আমার সিদ্ধান্ত আর আমার হাবিবের সিদ্ধান্ত, যদি ইমানদার হও তোমাকে মেনে নিতে হবে। এটা বললেন, এটা সূরা আহজাবের 36।
এবার সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে, একটু সবাই মন দিয়ে শুনেন, আমাদের ছাত্র সমাজ যারা আছেন স্কুল কলেজেরও আপনারা মন দিয়ে শুনেন, আশা করি বিষয়গুলো ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না, একটু মন দিয়ে শুনেন। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন, কর্না অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীদের মতো তোমরা অশ্লীল ভাবে রাস্তায় বের হবে না, এই সিদ্ধান্তটা আল্লাহর। কার বলেন? আল্লাহ। তাহলে মুমিন নারীদেরকে আল্লাহ একটা সিদ্ধান্ত দিচ্ছেন, তোমরা ঘরে থাকবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না, এটা আল্লাহ সিদ্ধান্ত দিলেন। এখন কথা হলো, আমাদের মা বোনরা তো প্রয়োজনে বাহিরে যাবে, পাসপোর্ট, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, উমরা, হজ, এটার জন্য তারা বাহিরে যেতে হবে। তো বাহিরে যাওয়ার সময় আল্লাহ বলছে জাহিলি যুগের মতো যাবে না। হ্যাঁ, তাহলে কিভাবে যাবে? জাহিলি যুগের মতো আল্লাহ বের হইতে নিষেধ করছে, এখন প্রশ্ন হুজুর তাহলে কিভাবে যাবে? এই জবাব আল্লাহ সূরা নিসা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি বলেন লি আজওয়াজিকা আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা মুমিনদের নারীদেরকে, আমাদের নারী মানি আমাদের মা, আমাদের বোন, আমাদের বিবি, আমাদের কন্যা, মুমিনদের নারীদেরকে আপনি বলুন, ইউদি নি না তারা যেন টেনে নেয়, আলাই হিন্না নিজেদের উপর, মিন জালা বি বিহিন্না পর্দার কিছু অংশ, চাদরের কিছু অংশ তারা যেন নিজেদের উপর টেনে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে, তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়। খুব মন দিয়ে বুঝেন, চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়, এর দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার আল্লাহ নিসা আল মুমিনিনা ইদা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আই ইউগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নারীরা, বলেন আমার সাথে নারীরা, যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে আলাদা চাদর দিয়ে, আলাদা ওড়না দিয়ে, আলাদা কাপড় দিয়ে তাদের নিজেদের মুখ ঢেকে তারপর বের হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ মুমিনদের নারীদেরকে বলেছেন আইয়ুগাত্তিনা তারা যেন ঢাকে, উজুহাহুন্না তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না মাথার উপর থেকে, বিল জালাবিব পর্দা দিয়ে ঢাকে। তো আর কেমনে বুঝবেন মুখ দিয়ে ঢাকতে হবে? তাহলে বুঝে থাকলে বলেন, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? মুখ সহ, মুখ সহ। আচ্ছা, এরপরে দেখেন যে হুজুর মুখ সহ পর্দা করে বাইর হইলে লাভ কি? আল্লাহ বলেন, হা লাভ আছে, জালিকা আদনা আইয়ুরফনা, কয় এতে নারীদেরকে চেনা সহজ হবে। দেখেন কিভাবে, আমাদের মা বোনরা যখন বোরকা পর্দা পরে রাস্তায় বের হয় আমরা বুঝি হয়তো কারো খালা হবে, না হয় কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো সম্মানিতা স্ত্রী হবে। আল্লাহ কয় যখন চেনা যাবে সে একজন সম্মানিতা নারী, ফালা ইউজাইনা, তখন তারে আর টিজ করা হবে না, উত্তপ্ত করা হবে না, ফালা ইউজাইন টিজ করা হবে না। মানব বন্ধন করছেন যে ইফ টিজিং বন্ধ করুন, ইভ মানে বুঝেন আপনি যে লেখছেন ইভ, শুধু একটু লেখেন, টিজ বন্ধ করুন, ইফটা লেখেন না, ইফটা লেখার আগে একটু বুঝে শুনে লেখেন। আল্লাহ বলছেন নারীদেরকে যখন চেনা যাবে সে একজন সম্মানিতা পবিত্র নারী, পর্দা নিষিদ্ধ নারী, ফালাই উজাইন, তাকে উত্তক্ত করা হবে না। আল্লাহ আমার কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ইব নিয়ে আমি কি বুঝাতে চাই এটা শিক্ষিত সমাজ ভালো করে বুঝবে, একটু ডিকশনারিটা খুইলেন যে ইব মানে কি। আচ্ছা, এবার যাই সূরা আহজাবের 53 নম্বর আয়াতে, এই আয়াতটা মন দিয়ে ভালো করে বুঝেন।
নবীর সাহাবীদেরকে মাঝে মাঝে নবীজি প্রয়োজনে নবীর বিবিদের কাছে পাঠাইতেন, মানে আমাদের আম্মাজানদের কাছে, উম্মুল মুমিনিনদের কাছে। যাও তোমার ওই আম্মাজানের কাছে গিয়ে বলবা ওই জিনিসটা প্রয়োজন, দিতে বলবা। তো বিবিরা ঘরের ভিতরে আস, আল্লাহ বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন তাদের কাছে প্রয়োজনীয় কিছু চাও, পর্দার আড়াল থেকে চাও। এখন আপনাদের দৃষ্টিতে কি পর্দা এটা যে আম্মাজানরা ভিতরে আছে আর মাথাটা এমনি বের করে রাখছে? কন্যাকা আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যখন কিছু চাও পর্দার আড়াল থেকে চাও, তার মানে কি আম্মাজানরা পর্দার ভিতরে শরীরটা আর মুখটা বাহিরে? কেন এই এই সহজ বিষয়টা কেন বুঝেন না? যখন প্রয়োজনীয় কিছু চাও, ফাসআলুহুন্না, চাও তাদের থেকে, মি ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। আল্লাহ কয় এতে কী হবে যদি পর্দার এপাশ থেকে যাও? জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে তোমাদের আর তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে এই বিষয়টা। আমি আল্লাহ উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হিসাবে এই মাঝের পর্দাটাকে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে মাঝে পর্দা রাইখা, এই পাশে পুরুষ, ও পাশে নারী, আর প্রয়োজনীয় কোনো কথা বলা এইভাবে বললে, এবং নারীরা বলতে হবে আবার কর্কশ ভাষায়, আপনার নরম ভাষায় না। তো আল্লাহ বলেন উভয়ের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম এই পর্দার দুপাশে উভয় শ্রেণী থাকাটা। আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার ঘোষণা করলাম এটা। বুঝছেননি সবাই? আচ্ছা, সূরায় নূরের 31 নম্বর আয়াত দেখি এবার, আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি নিচে রাখে। আমাদের অনেক মা বোনরা অনেক মনারা মনে করে শুধু পুরুষ নজর নিচে রাখবে, না নারীরাও নজর নিচে রাখবেন, মা বোনরাও নজর নিচে রাখবেন। এখন আপনাদের উচিত ইউটিউবে যাদের বয়ান এদেরকে না দেখে এদের বয়ান শোনা, এটা উচিত আপনাদের। এটা আবার হঠাৎ কী বললাম? উচিত হলো মোবাইলটা আলাদা রাখে আপনারা বয়ান শোনা, না হয় যদি কোনো মা বোন কমেন্ট করে হুজুরের ঠোঁটটা আজকে সুন্দর, হুজুরের চেহারাটা সুন্দর লাগতেছে, মানে কি? হ্যাঁ, এটার মানে কি? এই কমেন্টের মানে কি? হুজুরের পাঞ্জাবিটা আজকে সুন্দর, ওনার চেহারাটা আজকে খুব ভালো লাগতেছে, এই কমেন্টের মানে কি? এই জন্য উচিত মা বোনদের আপনারা ভিডিও অন্য জায়গায় রাইখা, এরপরে বয়ানটা শোনা, এটা উচিত। আল্লাহ বলছেন নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি নিচে রাখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই বিবি নিয়ে বসা, উম্মে সালামা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইতিমধ্যে রসুলের অন্ধ সাহাবী আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন। নবীজির বিখ্যাত মুয়াজ্জিনের নাম কি? বেলাল। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই সাহাবী, নবী যখন উহুদের যুদ্ধে গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর ইমাম বানায়া গেছেন। এই অন্ধ সাহাবি আসছে, আসার পর নবীর দুই বিবি বসা, নবীজি কয় কী ব্যাপার, পর্দা করো। কয় হুজুর উনি তো অন্ধ। নবীজি কয় আফা আমিয়া ওয়ানে আন্তুমা, তোমরা দুইজন অন্ধ? আফা আমিয়া ওয়ানে আন্তুমা, তোমরা দুইজন অন্ধ? আলাস তুমা তুম সিরনহি, তোমরা দুইজন কি দেখো না? তাহলে অন্ধ সাহাবি তো নারীদেরকে দেখছে না, নবী কয় তোমরা দেখছো না? এতে বোঝা যায় নারীরাও নজর নিচে রাখবে। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। ইল্লা মা যহারা মিনহা, অটোমেটিক যা প্রদর্শন হয়ে যায় সেটা ভিন্ন কথা, এটার ব্যাখ্যা আবার ভুল বুঝলে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ইল্লা মা যহারা মিনহার ব্যাখ্যা করেছেন, নারীরা আলাদা পর্দা করার পর পর্দার নিচে যেই কাপড়টা থাকবে এটা যদি অজান্তে বের হয়ে যায় তাহলে সমস্যা নেই, এটা বলছেন উনি। আর আরেকদল মুফাসসিরিনে কেরাম বলছেন ইল্লামা জহার, এমনিতেই যদি বের হয়, কথার কথা একটা মা বোন পর্দা করা, বাতাসে হঠাৎ কোনো কারণে তার শরীরের কোনো অঙ্গ অজান্তে প্রকাশ পেয়ে গেলো আর সাথে সাথে পর্দা করলো, এটাতে সমস্যা হবে না, এটা উদ্দেশ্য। অনেকে এটা তারা ডাইরেক্ট বলতে চায়, না চেহারা খোলা রাখা যাবে, চেহারা খোলা রাখলে ছেলে বিয়ে করাইতে গেলে আবার মায়ার চেহারা দেখেন কেন আর? হ্যাঁ, চাই স্টলের কোনায় দেখাই দিবেন, এই মায়াটা পছন্দ হইলে কও বিয়ে করাই দিছিস, আলাদা বাড়িতে যান কেন? কি ঠিক হাদিস আসতেছে, এটা যে এটাই যে সঠিক, এটাও আসবে মুসনাদে আহমদের হাদিস আসবে, 5 নম্বর খন্ড 424 নম্বর পৃষ্ঠা, অপেক্ষা থাকেন, শেষে বলতিস। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিবিদেরকেও বললেন নজর নিচে রাখতে।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যা প্রকাশ পায় তা ছাড়া অন্য কোন সৌন্দর্য প্রকাশ না করা। ইবনে মাসউদ কয় এটার দ্বারা উদ্দেশ্য পর্দার নিচে যে আরেকটা কাপড় থাকে এটা যদি অজান্তে প্রকাশ পায় সমস্যা নাই। আরেক দল মুফাসসিরিন কেরাম বলেন অজান্তে যদি কোনো অংশ প্রকাশ পেয়ে যায় সাথে সাথে ঢেকে নেয় তাহলে এটা কোনো সমস্যা নাই, এটা উদ্দেশ্য। এরপরে আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতের আরেক অংশে বলেন وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ অর্থ তারা যেন মাথার ওড়না দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষ ঢেকে নেয়, তারা যেন মাথার ওড়না দিয়ে তাদের গ্রীবাদেশ বক্ষদেশ ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন দেখেন। আচ্ছা আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি একজন কি নারী, তিনি কি ব্যাখ্যা করেন দেখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল ওয়াল লাম্মা আনজালাল্লাহ ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না শাক্ককনা মুরুতহুন্না ফাখতামারনা বিহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করেছেন নারীরা যেন তাদের মাথার ওড়না দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষদেশ ঢেকে নেয় তখন নারীরা নতুন করে আবার পর্দা ব্যবস্থা করতে হবে, তো তো পর্দা ব্যবস্থা করার আগে নগদ আল্লাহর হুকুম তো পালন করতে হবে কারণ নগদ তো বাহিরে যাওয়া দরকার। আর নারীরা কি করবে? আম্মাজান বলেন শাক্ককনা মুরুতহুন্না, নিজেদের চাদর সাথে সাথে ছিঁড়ে ফেলছে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। ফাখতামারনা বিহা, এই ছেঁড়া অংশ দিয়ে মুখ ঢাইকা আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ মুখ ঢাইকা এরপরে রাস্তায় বের হইছে। এটা হলো ওয়াল্লাদ্রিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না। এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পায়। কেউ হাসবেন না আল্লাহর হস্তে, যেন নারীদের কোনো গোপন সৌন্দর্য প্রকাশ না পায় এজন্য তারা সজোরে পা নিক্ষেপ করবে না। এখন আপনারা যারা স্বামী আছেন এখানে, যারা ভাই আছেন, আপনি যখন আপনার বোনকে নিয়ে, স্বামীরা যখন তাদের স্ত্রীদেরকে নিয়ে বের হন, আপনারা এটা ভুল করেন মাঝে মাঝে। একটু হাইটে গিয়ে রিক্সায় উঠবে বা বাসে উঠবে, দৌড় দেয়, তখন স্ত্রীও পিছনে পিছনে দ্রুত হাঁটে না, আপনার বিবি যেন দ্রুত না হাঁটে, আপনি আস্তে আস্তে হাইটা রিক্সা পর্যন্ত যান, কারণ আপনার গতির কারণে আপনার বিবিও হাঁটার গতি বাড়ায়। আল্লাহ বলছেন তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, এতে তাদের আল্লাহ প্রদত্ত একটা সৌন্দর্য অন্য ছেলেদের চোখে প্রকাশ পেতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বললেন তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে। কি কথা বুঝে আসছে? তো এই জন্য খুব সতর্ক থাকবো আমরা যে আমাদের মা বোনদের হাঁটাটাও এটা খুব সতর্কতার সাথে, তাদের হাঁটা যেন দ্রুত না হয়। তাদের হাঁটা হাঁ দ্রুত হবে, আপনি আর আপনার স্ত্রী আপনাদের বাসার ছাদে রাতের অন্ধকারে হাঁটছেন দুইজনে, কেউ দেখতেছে না, সেটা ভিন্ন কথা। এবার দেখেন এই আয়াত থেকেও জানলাম মুখ ঢাকা লাগবে 31 নম্বর আয়াত থেকে। এবার আমরা কয়েকটা হাদিস শুনি মন দিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 4213 নম্বর হাদিস, আশা করি হাদিসটা মন দিয়ে যদি শোনেন সহজে বুঝে আসবে, চেহারা ঢাকতে হবে কিনা কিন্তু শুনতে হবে পুরাটা। নবীজি বিয়ে করছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হুয়াই ইবনে আখতাবের কন্যা, ইহুদিদের লিডার, কন্যার বাবা যেহেতু নেতা, তো সাহাবিরা মুরব্বী সাহাবিরা পরামর্শ দিয়েছে হুজুর একজন নেতার মেয়ে, তো তিনি যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তির অধীনে থাকে ভালো হয়। কি বলতে চাও? হুজুর আমরা বলতে চাই তাকে আপনি বিয়ে করেন, নেতৃস্থানীয় ব্যক্তি আপনি হুজুর, আপনি হচ্ছে নেতৃস্থানীয় পৃথিবীতে আর কে হতে পারে, আর সে একজন নেতার কন্যা, আপনি বিয়ে করলে তার মর্যাদা রক্ষা হবে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা খায়বার ওয়াল মদিনা সালাসা লায়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে তিন রাত অবস্থান করলেন, ইবনা আলাইহি বি সফিয়া, হযরতে সফিয়ার সাথে বাসর রাত উদযাপনের জন্য। এখন বাসর রাত উদযাপনের পর অলিমা, বর্তমানে তো অলিমা হয় না, বর্তমানে বরযাত্রী হয়। কি হয়? বরযাত্রী, কথাটাই তো সুন্নাহের গেল, বরযাত্রী আবার কি হবে? কন্যা যাত্রী। কি যাত্রী হয় মানে? বরযাত্রী মানে ছেলের সাথে মেয়ের বাড়িতে যাবে, বাপের বাড়িতে 300 জন খাইতে, মেয়ের বাপ
আপনার রিনটিন কইরা তিনটা গরু শোয়। শরমের তো কথা মিয়া, যাবে কন্যা যাত্রী ছেলের বাড়ি থেকে উলিমা খাবে, টোটাল উল্টা হয়ে গেছে। রেস্টুরেন্টে দেখার মাধ্যমে শুরু হয়, গায়ে হলুদের মাধ্যমে গুনাটা বাড়ে, বিয়ের দিন হাজার গুনাহের মাধ্যমে এই পবিত্রতা সম্পর্কটার সূচনা হয়। কিছুদিন পরে শুনে যায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো চলছে না, গজবের সূচনা তো আপনারাই করে দেন। বরযাত্রী না কন্যা যাত্রী? হ্যাঁ বরযাত্রী। আরে কি আজীব, বিয়ে হবে সুন্নত মোতাবেক, সাদা সিধা বিয়ে শেষ, পরে ছেলের বাড়ির দিকে সব খাইবে না, খালাস, পুরা টোটাল উল্টা। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলিমা আর নবীজির অলিমা খাইতে সাহাবীরা খুব আগ্রহ, যে নবীজির বরকতি অলিমা। সফরের মধ্যে অলিমার আয়োজন করলেন, এখন সফরে তো ভালো খাবার কি আর আয়োজন করবে। হযরত আনাস বলেন, মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, রুটিও ছিল না গোস্তও ছিল না, অলিমাতে তিনটা আইটেম রাখা হয়েছে। সুবহানাল্লাহ, কয়টা? তিনটা আইটেম। কি কি? নবীজি বললেন হযরত বেলালকে, আমারো বিলালান বিল আনতাই ফা বুসিতাত ফা আলকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা। হযরত বেলালকে বললেন দস্তরখান বিছানোর জন্য, হযরত বেলাল দস্তরখান বিছাইলেন, ওই দস্তরখানের উপর খেজুর ঘি আর পনির রাখা হলো। রসুলের এই বিয়ের অলিমা যেন সাহাবিরা খেতে পারে, এই তিনটা আইটেম দিয়ে হযরত আনাস সব মুসলমানদেরকে রসুলের অলিমা খাওয়ার জন্য দাওয়াত করলেন। যে আপনারা আসেন, আস্তে ধীরে আসেন, খেয়ে যান। তো সাহাবিরা সফরের মধ্যে তো আপনার অনেকে বাহনে থাকে, অনেকে হাইটা হাইটা সফর, অনেকে দূরে থাকে, অনেকে কাছে, তো আস্তে আস্তে যারা আসতেছে অলিমা খাইতে, একজন আরেকজনের কয়, আচ্ছা এই যে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু, আচ্ছা তিনি কি আমাদের মা হবেন না তিনি কোনো দাসী? যেটা অনেক দূরে দূরে সাহাবিরা বলতে বলতে হয়, আসলে দুইটা একটা ভাবনার বিষয়, তিনি কি আমাদের মা, মুমিনদের মা হবেন নাকি দাসী হবে? এখন সাহাবারা জবাব দেয়, কয় শোনো, ইন হাজাবাহা, নবী যদি সফিয়াকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন, তিনিও অন্যান্য মাদের মতো আমাদের মুমিনদের একজন মা, নবীজির একজন সম্মানিতা বিবি। কোথায় রাখলে? পর্দায়। কোথায় রাখলে? পর্দায়। সাহাবিরাই বলতেছে, ওয়া ইল্লাম ইয়াহজুবহা, যদি পর্দায় না রাখে তাহলে বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, দাসী। ওই যুগে দাসীদের মুখ ঢাকা লাগতো না, তাহলে বুঝেন দাসীদের মুখ ঢাকা লাগতো না, তাই সাহাবিরা বলতেছেন যদি পর্দায় না রাখে তাহলে বুঝবো দাসী। আর মুখ ঢাকবো কাদের? সম্মানিতা বিবিদের। যদি নবীজি তাকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো মুমিনদের, আমাদের নতুন মা নবীজির সম্মানিতা বিবি তিনি। এখান থেকে আপনারা কি বুঝতেছেন, নবীজি তার বিবিরে পর্দার ভিতরে শুধু শরীরটা রাখবে আর চেহারাটা খোলা? এবার নবীজি মদিনা রওনা করলেন, ফালাম্মার তাহালা, মদিনা রওনা করলেন, ওয়াত্তা লাহা খালফা, বুখারীর আরেকটা বর্ণনা আছে 5085 নম্বর হাদিস, সেখানে আছে ওয়াত্তা, আরেকটা বর্ণনা আছে ওয়াত্তা, এখানে একটা আছে আপনার বিল হামজা আর একটা বিলা হামজা, যেখানে বিল হামজা সেখানে ওয়াত্তা, আরেক যায় ওয়াত্তা, দুইটা বর্ণনা। তো এখানে আপনার 4213 নম্বরে আছে ওয়াত্তা লাহা, আর 5085-তে আছে ওয়াত্তা লাহা খালফা, নবীজি সফিয়াকে তার বাহনের পিছনে বসাইলেন, বসানোর পর যেটা বলেন দেখেন, ওয়া মাদ্দাল হিজাব, পর্দা টেনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে পর্দার আড়ালে বসিয়ে মদিনায় রওনা করলেন। সাহাবীরা বুঝলেন তিনি আমাদের মা, সুবহানাল্লাহ। তাহলে কেমনে বুঝলেন? রসুল তার বিবিরে পর্দার আড়ালে নেওয়ার পর বুঝলেন তিনি আমাদের মা, যদি না নিতেন তাহলে বুঝতাম তিনি দাসী। মুখ ঢাকা লাগবে নি? লাগবো না, মায়ের মতো তাই লাগবে না। আচ্ছা এবার আরেকটা হাদিস শুনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন খুব মন দিয়ে। আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলেন তো রসুল কোন বিবির ঘরে ইন্তেকাল করেছে আলেম ছাড়া অন্য কেউ? মাশাআল্লাহ। আগে কে কইছে? মাশাআল্লাহ। ও এটা মনে হচ্ছে কোনো জায়গায় ওয়াজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর যাই যাই, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না আসি আমরা, আল্লাহ বরকত দান করুন, ঠিক আছে যাক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, বাইহাকি শরীফ 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, দালাইলুন নুবুয়া, ইমাম বাইহাকি আনছেন সেখানে হাদিসটা, লম্বা হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তার খাটের উপরে, তখনও রসুলের দেহ মোবারক, দেখ বোন দিয়ে দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন রসুলের ইন্তেকালের সংবাদ শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
লাশ মোবারক বা দেহ মোবারক দেখার জন্য যখন আসলেন আম্মাজান আয়েশার ঘরের সামনে দাঁড়িয়ে ফাস্তাযানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন কি চাইলেন অনুমতি চাইলেন বাবা মেয়ের ঘরে ঢুকবে অনুমতি চাইলেন অনুমতি কেন চাইলেন খুব মন দিয়ে বুঝলে আপনারা সহজে বুঝবেন এবং অন্যদেরকে জবাব দিতে পারবেন আবু বকর সিদ্দিককে আম্মাজান একটু পরে বললেন জি আব্বা এখন আসতে পারেন অনুমতি আছে আবু বকর সিদ্দিক যখন ঢুকলেন ওয়ান্নিসা ও হাওলা নবীর অন্য বিবিরাও নবীর দেহ মোবারকের পাশে ছিলেন আবু বকর সিদ্দিক ঢুকার আগেই ফাস্তাতারনা মিন আবি বকরিন সব বিবিরা পর্দার আড়ালে চলে গেলেন নিজেদেরকে ঢেকে নিলেন ইল্লা মা কানা মিন আয়েশা আয়েশা নিজের চেহারা ঢাকলেন না কেন অন্য বিবি নবীদের যেই অন্য বিবিগণ তাদের সাথে আবু বকর সিদ্দিকের পর্দা ফরজ তাই মুখ ঢেকে নিলেন আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিকের কন্যা তাই মুখ ঢাকেন নাই সুবহানাল্লাহ মুখ পর্দা নি জি আরে মুখ পর্দা নি তো নবীর বিবিগণ উম্মতের কি হয় মা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা কেন পর্দা করলেন জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা পর্দা করলেন না আরে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম তাহলে ওয়াজওয়াজুহু উম্মাহাতু তাহলে নবীজির বিবিগণ আমাদের মা আবু বকর সিদ্দিকেরও মা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গণ তার থেকে পর্দা করলেন নবীর বিবি আয়েশা ছাড়া কথা হলো আবু বকর সিদ্দিকের মা হ্যাঁ এই মা এমন মা না যে এই মার সাথে পর্দা করা যাবে না এই জন্য মনে রাখবেন যে আমি শিক্ষক তোমার বাবার মতো ওমুকে তোমার ভাইয়ের মতো ওমুকে তোমার উকিল বাবার মতো ওমুকে তোমার ধর্ম বাবার মতো হ্যাঁ উকিল বাপ উকিল ধর্ম বাপ ধর্ম আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক আপন বাপ আপন অন্য বাপ সব পর্দা ফরজ অন্য বাপের কাছে কি পরস পর্দা ফরজ কি কয় তো আমি তোমার আব্বার মতো পর্দা ফরজ না না এইভাবে না বলা বুঝবে ইনশাল্লাহ বুঝবে দেখবেন বুঝে ফিরে আসবে আশা করি এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পর্দা করলেন সব বিবিগণ আম্মাজান আয়েশা ছাড়া সহজ বিষয় আম্মাজান আয়েশা কন্যা তাই পর্দা করেননি অন্যরা নবীর বিবি তাই পর্দা করেছেন সহজ বিষয় এবার বুখারীর আরেকটা বর্ণনা শুনেন 4141 নম্বর হাদিস সংখ্যাটা সহজে মনে রাখতে পারবেন 4141 কত হয় 4141 দেখেন এরকমই হয় 4141 4141 মোট হাদিস সংখ্যা হবে 7563 ফাতুল বাড়ি অনুযায়ী এই হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা লম্বা হাদিস আম্মাজানের ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিছিল বলেন নাউজুবিল্লাহ যে ব্যাপারে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাজিল করছেন তা আম্মাজান বলেন আমি সফরের মধ্যে যখন আমার হার হারিয়ে ফেললাম আমার হার তালাশ করতে গিয়ে আমি যখন হারটা পাইলাম পাওয়ার পর আইসা দেখি কাফেলার লোকগুলা নাই চলে গেছে আমি টেনশনে আছি কি করবো এখন বইসে রয়েছি একা একা আশেপাশে কেউ নাই আমি চিন্তা করলাম আমারে যখন নবীজি খুঁজা না পাবে তখন কাউরে পাঠাবে আমারে নেওয়ার জন্য ইতিমধ্যে নবীর এক সাহাবি নাম সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ওই সফর থেকে আরও দূরে কাফেলা থেকে তো তিনি আসতে আসতে বাহন নিয়ে কাফেলারে ধরা তার কাছে ব্যাপার না এই জন্য আস্তে আস্তে দেরি করে রওনা করছেন তো দেখেন আম্মাজান এই জায়গায় আছে কথার কথা তো সফওয়ান আরও পিছন থেকে আসতে আসতে যখন এই দিক দিয়ে যাবে হঠাৎ তাকায়া দেখে একজন মানুষের মতো ছায়া দেখা যায় আম্মাজান আয়েশা বলেন সফওয়ান ফাতানি আমার দিকে আস ও আরাফানি হিনা রাআনি সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা প্রশ্ন হুজুর আয়েশারে কেমনে চিনলো সফওয়ান আম্মাজান আয়েশা কি পর্দা করে নাই কথার কথা আম্মাজান জানে যে কিছু মানুষ যে প্রশ্ন উঠাইবেন আপনারা এটা আম্মাজান জানতেন তাই সাথে সাথে জবাবও দিছে শোনো ওয়াকদ কানা ইয়ারানি কবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব সফওয়ান আমারে দেখছিল পর্দার বিধান নাজিলের আগে তাই ওই সময় আমারে চিনতো আমি যে আয়েশা আজকে দেখা চিনছে কেমনে তোমরা মনে করো না যে পর্দার বিধান নাজিলের পরে সফওয়ান আমারে দেখছে এমন না পর্দার বিধান নাজিলের আগে দেখে আমারে চিনতো আমি যে আয়েশা তাই আজকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা আর আমি আয়েশা কি করছি জানো যেই মাত্র সফওয়ান পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি জাগ্রত হয়ে যখন সফওয়ানকে দেখলাম খুব দেখেন কি কয় আম্মাজান খম্মারতু একটু সবাই শিখেন না বলেন খম্মারতু ওয়াজহি বিল জিলবাব বলেন খম্মারতু ওয়াজহি বিল জিলবাব বলেন আমার সাথে আমি আমার চেহারা চাদর দ্বারা ওড়না দ্বারা পর্দা দ্বারা সাথে সাথে ঢেকে ফেললাম চেহারা ডাকছে কেন আম্মাজান আয়েশা না মা চেহারা ডাকছে কেন হ্যাঁ
তাহলে কি বোঝা যায়? চেহারা সহ পর্দা না ছাড়া? আমি সাথে সাথে আমার চেহারা পর্দা দ্বারা ঢেকে ফেললাম, কারণ চেহারাও পর্দার। আরে চেহারা পর্দা না করলে তো পর্দাটা করবে কি? সেটা বলেন। আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন, মুসনাদ আহমদ 1784 নম্বর হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু নিসাউহু ফাসতাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর তখন আমার ভাতিজার সামনে তার সব বিবিরা ছিল। যেই মাত্র আমি গেলাম, যাওয়ার পর ফাসতাতারনা মিন্নি, সবাই আমার থেকে পর্দা করলো, ইল্লা মাইমুনা, তার বিবি মাইমুনা পর্দা করে নাই। কেন? মাইমুনা আমার দুধ সম্পর্ক হয়, এই জন্য আমার সাথে পর্দা করে নাই। সহজ বিষয়, আমার সাথে মাইমুনার পর্দা লাগে নাই তাই করে নাই। অন্যদের পর্দা ফরজ ছিল, সবাই পর্দা করছে। আচ্ছা, এবার আসেন আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেন, মজার হাদিস, দেখেন কি বলে, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি আসছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে অপরিচিত একজন মানুষ ঢুকার সাথে সাথে ফাসতাতারতু মিনহু, আমি সাথে সাথে পর্দার আড়ালে চলে গেলাম, নিজেরে পর্দার ভিতর নিলাম। পর্দার উপাস থেকে ওই আফলাহ বলে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুক, আশা তুমি আমার থেকে পর্দা করছো কেন? আমি তো তোমার চাচা, আমি তোমার চাচা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আম্মা জান আয়েশা ভিতর থেকে বললেন, মিন আইনা, আপনি আবার কেমনে চাচা হন আমার? আমি তো কোনোদিন দেখিনি আপনারে, বুঝলেন? আফলাহ জবাব দিলেন, আর দোয়াত কি ইমরাতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আল্লাহ জানে, বুঝছেন? আমার ভাইয়ের বউ তোমারে দুধ পান করাইছে, সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, ভাই দুধ বাবা, আমি দুধ চাচা। আম্মা জান আয়েশা একটা জবাব দিছে, তিনি তখনও মাসালাটা জানতেন না, এই জন্য জবাব দিছে কি, কইন্নামা আরদাতনিল মারআ ওয়ালাম ইউরদিনির রাজুল, আমারে দুধ খাওয়াইছে মহিলা, পুরুষ তো না। আম্মা জান এটা বললেন, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে, আসার পরে ফাহাদ্দাসতুহু, আমি নবীজির পুরো বিষয়টা বললাম, হুজুর এক লোক আয়সা কয় নাকি আমার চাচা, আমি পর্দা করবো না সাথে? তখন নবীজি বলে, আয়সা ইন্নাহু আম্মুকি, হ্যাঁ আসলে তোমার চাচা, ফাল্লালি জালে কি, সে তোমার দুধ চাচা হয়, এটা কোনো সমস্যা না, আয়সা আসলে সে তোমার চাচা। তো আম্মা জান বলছেন, ও আচ্ছা, ইয়াহ মা ইয়াহরুমু মিনান নাসাব, ইয়াহরুমু মিনার রিদা, মা ইয়াহরুমু মিনান নাসাব, আপনার বংশীয় কারণে যাদের সাথে আপনার পর্দা করা লাগে না, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না। তো নবীজি বললেন, হ্যাঁ আয়সা সে তোমার চাচা। এই হাদিস বলা পুরাটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য শুধু এটা, অপরিচিত লোকটা দেখিয়া আম্মা জান পর্দার আড়ালে কেন গেলেন? তো আম্মা জান পর্দার আড়ালে গিয়া মুখটা বাইরে রাখছে নাকি পুরাটা পুরো শরীর? পর্দা কি মুখ সাহা না মুখ সহ? আল্লাহ জানে, বুঝছে কিনা? আলেম সারা অন্যরা বুঝছেননি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার মুসনাদে আহমদের একটা হাদিস শুনি আমরা, 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন, তোমরা যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দাও, ওই যে সেই কথাটা, ইদা খাতাবা আহাদুকুম ইমরাতান ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, ওই ছেলের জন্য এই মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। আবার বলছি, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তখন এই মেয়েটাকে দেখা ছেলেটার জন্য গুনাহ না। আবার বলছি, বিয়ের প্রস্তাব দিলে দেখা গুনাহ না, তাহলে বিয়ের প্রস্তাব ছাড়া দেখা গুনাহ? প্রস্তাব দিছো বলেই তো মেয়ের মা বাবা ফোন দিবে যে আপনারা আসতে পারেন, যে দেখতে পারেন। তো রসুল বলছেন, প্রস্তাবকৃতা মেয়েটাকে শুধু দেখতে পারবা, সময়ের জন্য ক্ষণিকের জন্য তাকে দেখা তোমার জন্য বৈধ করা হয়েছে, এর মানে প্রস্তাব দিয়েছো বলে, তার বাবা ফোন দিয়েছে বলে তুমি তাকে দেখতে গিয়েছো, তাই তোমার দেখা সেদিন গুনাহ হবে না, সেটা বৈধ। তো বলেন, প্রস্তাব ছাড়া এমনি এখানে সেখানে চিপায়ে চুপায়ে দেখা? আল্লাহ বুঝার খারাপভাবে নিয়ে না, মানে রাস্তায় গলিতে 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 আর কি, এটা বুঝাইছি আমি, না নাউজুবিল্লাহ, আচ্ছা ঠিক আছে, চিপা চুপা শব্দটা সুন্দর হয় নাই, ঠিক আছে, গলিতে গলিতে, হ্যাঁ না ঠিক আছে। এখন আরেকটা হাদিস শুনি আমরা, সহি বুখারির বর্ণনা,
4328 নম্বর হাদিস, এই হাদিসটাও মন দিয়ে শুনবেন। হাদিসের সামান্য অংশে আমাদের মূল দলিল আসবে, কিন্তু হাদিসটা বড় চমৎকার, মন দিয়ে শুনুন। আমার নবীর সব কথাই চমৎকার। এই হাদিসের মধ্যে আসছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জিআরানা, একটা স্থান আছে জায়গার নাম জিআরানা, এই জায়গায় ছিলাম নবীর সাথে। ওয়া মাহু বেলাল, নবীজির সাথে হযরত বেলালও ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসছে, আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলা তুনজিজুলি মা ওয়াআতানি, হুজুর আপনি আমারে যে ওয়াদা করেছেন সেটা কি পুরা করবেন না? নবীজি বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো। তো গ্রাম্য ব্যক্তি কয়, কত আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি সুসংবাদ গ্রহণ করো, খুব বেশি বলছেন, সুসংবাদটা কি এটা তো কর না, খালি কয় সুসংবাদ গ্রহণ করো কিন্তু সুসংবাদটা কি এটা তো বলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছেন, তার এই কথা শুইনা। ফা আকবালা আলা আবি মুসা ওয়া বিলালিন কাহাই আতিল গদবান, নবী একটু রাগান্বিত হয়ে হযরত আবু মুসা আর বেলালের দিকে মুখ করে বললেন, এই শোনো বেলাল আর আবু মুসা, রদ্দাল বুশরা, ওরে সুসংবাদ দিয়েছিলাম, ও প্রত্যাখ্যান করছে, ফাকবালা, তোমরা দুইজন গ্রহণ করো। ওরে দিছি ও নেয় নেই, তোমরা দুইজন নাও। সাহাবি দুইজন খুশিতে কয়, কি দিবেন সেটা জানা দরকার নাই, কবিল না, গ্রহণ করে নিলাম। ফাদাআ বিকাদাহিন, একটা পানির পাত্র আনলেন, আনার পর ফা গসালাইয়া দেহি ওয়া ওয়াজহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক, চেহারা মোবারক ধৌত করলেন, ওয়া মাজ্জা, কুলি করলেন। কুলি করার পর আবু মুসা আর বেলালকে বললেন, ইশরাবা, আমি যে পানি থেকে কুলি করলাম, পানি দিয়ে হাত ধুইলাম, মুখ ধুইলাম, অতিরিক্ত পানি আছে না বেলাল? আর আবু মুসা, জি হুজুর আছে। ইশরাবা, তোমরা দুজনেই পানি পান করো। সুবহানাল্লাহ, আমরা পর্দার বিধানের কথা বলতেছি না, কই পর্দার কথা, মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, মন দিয়ে শুনেন। আবু মুসা আর বেলালকে বললেন, পানি খাও, ফাআফরিগা আলা বুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এরপর চেহারা আর বুকের মধ্যে পানি ছিটিয়ে দিবা। সুবহানাল্লাহ, স্বপ্নেও যদি এরকম নবীজি ছিটিয়ে দিত আমারে আপনারে, হয়ে যেত। এখন দেখেন আবু মুসা আর বেলাল তাই করলেন যা নবী বললেন। ফানাদাতহু উম্মু সালমা মিন ওয়ারাইস সিত, পর্দার আড়াল থেকে হঠাৎ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে, কোত্থেকে? বলেন, কোত্থেকে ডাক দেয়? কয়, বেলাল, আবু মুসা, আফজিলালি উম্মিকুমা, নবীর বরকতটা তোমরা দুইজনই শুধু খায় না, তোমাদের এই মায়ের জন্য রেখে দিও। এটা বলা আমার পুরোটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো সন্তানের মতো দুই সাহাবিকে নবীর বিবি মায়ের মতো আম্মাজান উম্মে সালমা ডাক দিছে, পর্দার বাহির থেকে না আড়াল থেকে। চেহারা পর্দা করা লাগবে নি, লাগবে আর কেমনি জম। আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের, উম্মে খাল্লাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে তার সন্তানের ব্যাপারে বলতেছে, হুজুর আমার সন্তান নিহত হয়েছে, তার ব্যাপারে জানতে আসছি। ওয়াহিয়া মুন কান মুন তাকিবা, তার মুখের মধ্যে নেকাব লাগানো। সাহাবিরা কয়, তুমি এই মুহূর্তে নেকাব লাগাইছো, তোমার সেন্স ঠিক আছে, মাথা ঠিক আছে? তাস আলিনা আন ইবনিকি ও আন্তি মুন তাকিবা, তুমি সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করছো, তোমার সন্তান নিহত হয়েছে আর তোমার মুখে নেকাব, এখনো ঠিক আছো তুমি? নারী কি জবাব দেয় দেখেন, কয়, সন্তানের উপর বিপদ এসেছে, সন্তান নিহত হয়েছে, আমার লজ্জা, আমার হায়া, আমার অশ্লীলতা এই পরিমাণ হয় নাই, আমি এত পরিমাণ বেহা হই নাই, আমি এত পরিমাণ নির্লজ্জ হই নাই যে আমার সেন্স ঠিক থাকবে না, আমার মুখে নেকাব থাকবে না, বিপদ আসছে সন্তানের উপর, আমার হায়ার উপরে তো কোনো বিপদ আসে নাই। বিপদ সন্তানের উপর আসছে, আমার লজ্জা, আমার হায়ার উপরে তো কোনো বিপদ আসে নাই, আমি চেহারা খুলবো কেন? আর আমাদের এই যুগে সন্তান মারা গেলে আজরাইল আমার ছেলেটারে দেখছে আর কাউরে দেখে নাই, নাউজুবিল্লাহ, হারাম, এটা স্পষ্ট হারাম। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। শেষ কথা বলেন, চেহারা ঢাকা লাগবে কিনা, পুরুষ নারীর চেহারার দিকে তাকাইলে আকর্ষণ হতে পারে কিনা, এটা কি কোরআন সুন্নাই শুধু বলছে না বিজ্ঞানও বলে? আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম শুনলাম, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। ও আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনাদের যাদের বিবি আছে, কন্যা আছে, এখনও যারা চেহারা ঢাকে না, তাদেরকে বলবেন চেহারা ঢাকার চেষ্টা করো, কিন্তু স্বীকার করো যে চেহারা ঢাকতে হবে, এটা বলবারা না ঢাকলে কি হবে এরকম না বলা, স্বীকার করান, হ্যাঁ ঢাকা উচিত, আমি এখনও ঢাকতে পারতেছি না, ইনশাল্লাহ ঢাকবো, এই স্বীকার করান, কিন্তু এরকম না বলা আমি ঢাকবো না, আমার মন চাইছে না, ঢাকতে হবে, পর্দা ফরজ বিধান, মুখ ঢাকা এটা ফরজ বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।